السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় বন্ধুগণ, কুরআন এই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। বানান করে শুদ্ধভাবে কুরআন পড়ি আমাদের এই আসরে। আজকে আমরা আলোচনা করব সূরা লাহাব নিয়ে। চলুন আমরা সূরা লাহাব এর শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, প্রথম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূরার প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত, প্রথম আয়াতে দেখুন তাব্বাত, তা জবর তা, এখানে বায়ের উপরে তাসদিদ আসছে। তাসদিদের নিয়ম আপনারা ভালো করে জানেন, যে এই যে দেখুন তাসদিদ, যে তাসদিদ হলো গিয়ে যে অক্ষর উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটা পূর্বের অক্ষরের সাথে একবার মিলাই পড়তে হবে। এবার ওই অক্ষর উপরে যে স্বতন্ত্র জের জবর থাকে তার উচ্চারণ করতে হবে। এখানে বায়ের উপরে তাসদিদ, তা বাকে তায়ের সাথে মিলাতে হবে, তাহলে তাব তাব বা জবর বা তাব্বাত, আবার বায়ের সাথে আবার তা মিলছে যেহেতু সুকুন আছে, সুকুনের নিয়ম হলে গিয়ে জাস্ট অ্যাটাস্ট। এখানে ডাবল তাসদিদের মতো ডাবল ভাগ উচ্চারণ করতে হবে না, একবার শুধু অ্যাটাস্ট হয়ে যাবে পূর্বের অক্ষরের সাথে। তো কি হলো, তাব্বাত তাব্বাত তাব্বাত, ইয়া দা, ইয়া জবর ইয়া, দাল জবর দা, ইয়া দা। আবার দেখুন একটা বাম পাশে একটা আলিফ আছে, হলো কি এই একটা জবর, এটা একটা ভাওয়েল আ, এবং এই একটা জবর, এটা একটা ভাওয়েল আ, দুটা আ মিলে একটা লং ভাওয়েল হলো, অর্থাৎ মাদ হলো। এই যে মাদ, এই যে মাদ, মাদ এখানে চলে আসলো। মাদের নিয়ম দেখুন, ইয়া দা তাব্বাত ইয়া দা, হামজা জবর আ, হামজা জবর আ, তাব্বাত ইয়া দা আ, বা জের বি, আবার ইয়া আছে, যেহেতু ইয়া আছে আবার মাদ চলে আসছে। এই যে দেখুন ইয়ার সাথে যখন ডে জের চলে আসে তখন আবার লং ভাওয়েল হয়ে যায়, মাদ হয়ে যায়, মাদের তাবাই বলা হয়। যাই হোক, ইয়া দা আবি, দেখো আবি না বলে আমরা একালিপ টানবো এখানে, আবি আবি আবি, তাব্বাত ইয়াদা আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা বা দুই জের বিন, লাহা বিন, লাহা বিন হবে। কিন্তু এরপর দেখুন ওয়াও চলে আসছে, দেখুন ওয়াও হরফটা কিসের হরফ, যদি দুই জবর দুই জের মানে কি বলা যায় তানবিন এবং নুন সুকুনের পরে যদি ওয়াও চলে আসে, ওয়াও হলে গিয়ে দেখুন একটু লক্ষ্য করে এই যে ঈদগামের হরফ, তাহলে গুণসহ পড়তে হবে, ঈদগামের হরফ আমাকে এখানে গুণসহ পড়তে হবে, তাহলে তাব্বাত ইয়াদা আবিলা হাবিউ হাবিউ ওয়া হাবিউ ওয়া, ওয়া জবর ওয়া, হাবিউ ওয়া তাব্বা, তা জবর তা, বাইরের উপরে তাজিদ আছে, যেহেতু আমি এখানে এখানে ওয়াকফ করতেছি, এখানে ওয়াকফ মতো হবে তাব তাব্বা তাব্বা, একবার বাকে ধরবে আবার বাকে আমি ছেড়ে দেবো, তাব্বা তাব্বা দিয়া আবিলা হাবি অতাব, আবার বা কিন্তু কলকল হয়ে গেল, তাব্বা বা কলকল হয়ে যাবে, যেহেতু এই যে দেখুন কলকল হরফ ডানে, এই যে কলকল হরফ মানে যেহেতু বামে বা আসছে এবং এখানে ওয়াকফ করতে আমাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, বা বা বা, তো কি দাঁড়াচ্ছে দেখুন, তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব ওয়াতাব। চলুন দ্বিতীয় হাতে যাই, মা, মিম আলিফ জবর মা, এখানেও দেখুন লং ভাওয়েল, জবর একটা ভাওয়েল আ এবং আলিফ একটা ভাওয়েল আ, দুই আ মিলে হলো লং আ, মানে এক টানতে হবে, এক আলিফ টানতে হবে, তো মিম আলিফ জবর মা, হামজা জবর আ, মা আ গা, গইন গইন, আবার উপরে সুকুন আছে, দেখুন সুকুন থাকলে কি হবে পূর্বের অক্ষরের সাথে অ্যাটাচ করে পড়তে হয়, গুন আগ, মা আগ, আইন গইন জবর আগ, মা আগ, নুন জবর না, মা আগ না, মা আগ না, আন এখানে ইয়ার উপর জব খারা জব এটা উচ্চারণ করতে হয় না, আন মা আগ না, আন আইন জবর আ, আবার দেখুন নুনের উপর সুকুন, আন হাজ পেশ হু, আন হু, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, নুন সাকিনের পরে নুন সুকুনের পরে যদি কি হরফ আসে হরফটা দেখতে হবে, এটা হলো হা, হা কিসের হরফ, ইজহারের হরফ, এই যে ইজহারের হরফ, ইজহারের হরফ হলো হা, তাহলে কি হবে এই হাকে স্পষ্ট করে পড়তে হবে, আন হু আন হু, আং হু হবে না, অস্পষ্ট বা গুণ্ডা করে পড়া যাবে না, যেহেতু ইজহারের হরফ আসে এই জন্য
স্পষ্ট করে পড়াতে হবে আন হু মা, আবার সেই মা, মা মিম আলিফ জবর মা, এক আলিফ টান লাম পেশ লু হা পেশ হু, মা লু হু, মা লু হু, ওয়া ওয়া জবর ওয়া, আবার দেখো মিম আলিফ জবর মা, এক আলিফ টান, মিমের সাথে আলিফ মিলছে এই জন্য এক আলিফ টান হবে, মা ওয়া মা, কাসাব কাব জবর কা, সিন জবর সা, বাইর উপরে জের জবর আছে হবে না, যেহেতু লাস্টে আমরা এখানে ওয়াকফ করব, মানে এখানে থামবো দাঁড়িয়ে দিব, আর যেহেতু দাঁড়িয়ে দিব আর এখানে বা, এই বাটা কিসের হরফ দেখুন, বা হল কলকল হরফ, এই যে আমাদের কলকল হরফ নিয়ম কি দেখুন, বা কলকল হরফ, এই কলকল হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে, বা বা কাসাব কাসাব, তো কি আসছে দেখুন পুরাটা পড়লে মা আগনা আন হুমালু দোয়াতের উপর সুকুন, অর্থাৎ দোয়াত ইয়ার সাথে মিলবে, সাইয়দ সাইয়দ সরি সাইয়াস দোয়াত না এটা সোয়াত, সিন জবর সা ইয়া জবর ইয়া সোয়াতের উপরে সুকুন, তাহলে সাইয়াস সাইয়াস লা, লাম জবর লা, সাইয়াস লা, নুন আলিফ জবর না, এক আলিফ টান, আবার এক আলিফ টান আসছে এখানে, নুন আলিফ জবর না, র র দুই জবর রন, এখানে দেখুন র দুই জবর রন, রনের সাথে দেখুন যা আসে, এই নুন সাকিন এবং তানমিনের পরে, নুন সুকুন এবং তানমিন পরে জাস ওয়াকটা, যাটা কিসের হরফ সেই অনুযায়ী এই নুন সাকুনকে আপনার উচ্চারণ করতে হবে, যা হলো গিয়ে দেখুন ইকফার হরফ, অতএব নাকের ভিতরে নুন সুকুনকে গুণনা গুণ লুকাইয়া পড়তে হবে, কি হবে নারং নারং জাতা জাতা, লাম জবরলা হা জবরহা, বায়ের উপরে আবার সেই কি ওয়াকফ, বাকে কলকলা করতে হবে, লাহাব লাহাব, কি দাঁড়াচ্ছে দেখুন সাইয়াস সাইয়াস লা নারং জাতা লাহাব লাহাব, চলুন পরে আয়াতে যাই, চার নম্বর আয়াতে দেখুন এখানে আছে ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়াম মিম আবার সুকুন, ওয়াম ওয়াম মিলে গেল, ওয়াম র জবর র, ওয়াম র হামজা জবর আ, ওম র আ তা পেশ তু, ওম র আ তু হা পেশ হু, আ তু হু, ওয়াম র আ তু হু, হা জবর হা মিমের উপরে তাসদিদ, মিমকে দুইবার পড়তে হবে, একবার হায়ের সাথে মিলাইয়ে পড়তে হবে, আবার মিমের উপর জবর দিয়ে পড়তে হবে, তো কি হবে হাম হাম মিম জবর মা, আবার দেখুন এখানে আলিফ আছে একটা, এই জন্য এখানে এটাকে এক আলিফ টেনে পড়তে হবে, হাম্মা হাম্মা, লাম জবর লা তা জবর তা, লা তা, আবার দেখুন এখানে লামের উপরে সুকুন, এই জন্য লাম এই তায়ের সাথে মিলে যাবে, তাহলে লাতাল অ্যাটাচড হয়ে যাবে, মিলে যাবে লাতাল লাতাল, হাম্মা, আবার মিমের উপর যেহেতু তাসদিদ আছে এবং গুণ্য করতে হবে, নুনের উপরে এবং মিমের উপরে যখন তাসদিদ হয় তখন কিন্তু ওয়াজিব গুণ্য হয়ে যায়, এটা বললে চলবে না, এই যে দেখুন মিম, এই যে ওয়াজিব গুণ্যার নিয়ম চলে আসছে এখানে, মিমের উপরে তাসদিদ, এই জন্য ওয়াজিব গুণ্য গুনগুন গুনগুন করে পড়তে হবে, কিভাবে হাম্মা লাতাল হাতওয়াব হাতওয়াব, হাম্মা, তারপরে লা তাল হা তোয়া, তোয়া জবর তোয়া, তোয়ার উপর জবর দিলেও ত হয়, তোয়ার উপর জবর দিলে কিন্তু তা হয় না, তোয়ার উপর জবর দিলে মনে রাখবেন ত, আবার রয়ের উপর জবর দিলে র, জোয়ার উপর জবর দিলে জোয়া, এই তিনটা হরফ কিন্তু মোটামুটি জবর দিলেও কিন্তু আপনি আকার হিসাবে উচ্চারণ করতে পারবেন না, তোয়া জবর তোয়া হা তোয়া বায়ের উপরে, আবার দেখেন এখানে ওয়াকফ করছে আবার সেই কলকল হরফ বা, তো কি দাঁড়াচ্ছে দেখুন ওয়ামরা ওয়ামরা আতুহু হাম্মালাতাল হাতওয়াব, পরে আয়াতে শেষ আয়াতে দেখুন ফা ইয়াজের ফি, এখানে কিন্তু মদের হরফ চলে আসছে, ইয়া একটা ভাওয়েল ই এবং জের আরটা ভাওয়েল ই, তো দুইটা ই মিলে একটা লম্বা টান হবে, ফি ফি যা জিম জের জি ফি জি, আবার দেখুন এখানে ইয়া আসে, আবার এখানে একালিপ টানতে হবে, ইয়া আছে এটা ভাওয়েল ই
এবং জের আরটা ভাওয়েল ই, তো দুটো ই মিলে একটা লম্বা টানতে হবে, জি ফিজি, ডাল যে দি, এখানে টানা নেই, ডাল যে দি, আবার হায় এখানে টানতে হবে যেহেতু হা এখানে জবর আছে এবং ডানে কি বায়ে আলিফ আছে, এই একটা আ এবং এই আর একটা দুইটা আ মিলে একটা আ লম্বা টানতে হবে, তো দেখুন জি দিহা, জি দিহা, হা জবর হা, বায়ের উপরে সুকুন, হাব্ব হাব্ব, আবার বায়ের উপর যেহেতু সুকুন আছে বা কলকল হরফ এই জন্য এখানে কলকল করতে হবে, হাব্ব হাব্ব, লুম লুম, লাম দুই পেশ লুম দিয়েছে, লুন এখানে আবার মিম ধরেছে, লুম লুম, এখানে নুন সুকুন এবং তানমিনের পরে ইদগামের হরফ আসছে, ইদগামের হরফ এই যে মিম, অতএব মিমকে কি করতে হবে, গুন্না করে পড়তে হবে, গুন্না সহ মিম, মিম গুন্না, হাবলুম মিম, আবার নুনের উপর যখন সুকুন আছে, নুনের উপর সুকুন থাকলে কি হবে, নুন সুকুন এবং তানমিনের পরে আবার মিম আসছে, আবার গুন্না করে পড়তে হবে, হাবলুম মিম মাসাদ মাসাদ, আবার দাল এখানে কলকল অরব, এখানে যেহেতু ওয়াকফা করতেছি আমাকে দালকে ধাক্কা দিয়ে পড়তে হবে, দেখুন কি আসতেছে, ফি জি দি হা হাব হাবলুম মিম মাসাদ মাসাদ, এখানে আমরা মেইন দুটো জিনিস পেলাম, তা হলো মিমের উপরে এই যে লামের উপরে যেহেতু নুন সুন তানমির উপর মিম আসছে এই জন্য এখানে গুণ্য করতে হবে, আবার এই নুন সুকুনের পরে মিম আসছে এখানেও গুণ্য করতে হবে, এখানে গুণ্য করে পড়তে হবে আমাদেরকে, যে বন্ধুগণ দেখতে দেখতে আমাদের এই সূরা লাহাব শেষ হয়ে গেল, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা পরবর্তী সূরাগুলো পাওয়ার জন্য পরবর্তী ক্লাসে জয়েন করার জন্য আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি আমরা সবাই থেকে উপকৃত হবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।